আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল ইয়ামি বিডি ফুড এন্ড ব্লগ। আশা করি সবাই আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব চকলেট বিস্কুট রেসিপি, আর এই বিস্কুটটা আমি ডার্ক চকলেট দিয়ে তৈরি করেছি। তাহলে চলুন দেখে নিই আমি কিভাবে এই চকলেট বিস্কুট তৈরি করলাম। আমি এখানে ডার্ক চকলেট নিয়েছি, এই হলো চকলেট, এখানে অর্ধেক ডার্ক চকলেট। এখন এই চকলেটটা ডিপে ছিল, এটাকে আমি নরম করে নিব, সেজন্য আমি একটা স্টিলের প্লেটে নিয়ে নিলাম এবং চুলাতে আমি গরম পানি বসিয়েছি। এই গরম পানির হাড়ির উপরে আমি দিয়ে দিচ্ছি এই চকলেটের প্লেটটা। 5 মিনিট পরে ফিরে আসলাম, দেখুন কতটা নরম হয়েছে। এখন আমি এই চকলেটটুকুকে একটা প্লেটে নিয়ে নিচ্ছি। এই চকলেটটা একটু তিতে হয় কিন্তু খুবই ভালো হার্ডের জন্য। তো আমি এখানে দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ ময়দা, দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ বেকিং পাউডার, আর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার। আমি 1/2 চামচ পরিমাণ লবণ দিয়েছি, সেটা স্কিপ হয়ে গেছে, দেখাতে পারিনি, তার জন্য দুঃখিত। আমি নিয়েছি রান্নার তেল, আপনারা চাইলে এই পর্যায়ে ঘি বাটার ব্যবহার করতে পারেন। আমি আজ এটা তেল দিয়ে তৈরি করে দেখাচ্ছি। আমি এখন মিক্স করে নিচ্ছি, আমি এখনো চিনি দেইনি, যেহেতু এই বিস্কুটের জন্য ডোটাকে শুধুমাত্র তেল বাটার ঘি দিয়ে তৈরি করতে হয়, সেজন্য এখানে চিনি দিলে গলবে না। তো আমি চিনিটাকে ব্লেন্ড করে পাউডার করে নিয়েছি, দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ সুগার পাউডার, আর বাকি তেলটুকু দিয়ে দিচ্ছি, সবটুকুই তেল লাগবে। চকলেট ডো এর সাথে সুগার পাউডারটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। একটা পারফেক্ট চকলেট ডো তৈরি করে নিচ্ছি বিস্কুটের জন্য। ডোটা তৈরি করা হয়েছে, এখন আমি বিস্কুট তৈরি করব। আমি তার জন্য কিছু বাদাম নিয়েছি এবং একটা ট্রে লেখা লেখে কাগজ দিয়ে তেল দিয়ে রেখেছি। এখন আমি তৈরি করে নিচ্ছি বিস্কুট, এভাবে তৈরি করে নিচ্ছি। উপরে দিয়ে দিচ্ছি একটুকরো বাদাম, এভাবে করে আমি সবগুলো চকলেট বিস্কুট তৈরি করে নিব। আর এই চকলেট বিস্কুট গুলো বাচ্চারা বেশি পছন্দ করে, ছোট বড় সবাই এই বিস্কুট গুলো খেতে পারে। তো এখন সবগুলো বিস্কুট তৈরি করা হয়েছে, চলে যাচ্ছে চুলায়। আগে একটা হাঁড়ি বসিয়েছি এবং গরম হয়েছে হাঁড়িটা, এই পর্যায়ে আমি স্ট্যান্ড বসিয়ে দিলাম, দিয়ে দিলাম বিস্কুটের ট্রেটা। এখন আমি ঢাকনা দিয়ে রেখে দিব 30 মিনিটের জন্য, চুলার আঁচ লো রাখবো। ফিরে আসলাম 30 মিনিট পর, এই চকলেট বিস্কুট গুলোকে আমি ঠান্ডা হতে দিব 30 মিনিটের জন্য, আবারও রেখে দিচ্ছি ঠান্ডা হওয়ার জন্য। ফিরে আসলাম 30 মিনিট পর, অনেক শক্ত হয়েছে এবং অনেক সুন্দর হয়েছে, দেখুন। আমি একটা প্লেটে নিয়ে নিচ্ছি, প্লিজ দয়া করে ভিডিওটি ফুল দেখবেন। আমি অনেক বেশি বড় ভিডিও তৈরি করি না, খুবই ছোট ছোট ভিডিও তৈরি করি, এবং একটি লাইক দিয়ে দিবেন। এই বিস্কুটগুলো দেখতে যতটা সুন্দর, খেতেও আলহামদুলিল্লাহ খুবই মজা হয়েছে। আমি একটা বিস্কুট ভেঙে দেখাচ্ছি, দেখুন কতটা সুন্দর হয়েছে। আমার আজকের রেসিপিটি ভালো লাগলে প্লিজ লাইক ও শেয়ার দিন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আজ এ পর্যন্ত, সবাই অনেক বেশি ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।